হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমি চাই সব সময় তোমরা ভালো থাকো। আর বাবু জানো আমাকে ওপর রাগ করেছে, একটা বার্থডে ভিডিও নাকি ডিলিট হয়ে গেছে। বাবু আমার সাথে কথা বলছে না, বলছে কেন ডিলিট করলাম। আমি চাই আরবারের থেকে এবারে বার্থডেটা আরও ভালো করে করব, তখন আরও ভালো ভিডিও করব, কারণ এবারের মোবাইলটা নতুন, আরও ক্যামেরাটা ভালো হবে বলেছি ওকে। ও দেখছি যে এবার কথা বলবে মনে হয়। দেখো বলছে বলবো না। সকালবেলা আজকে কি হয়েছে জানো, তোমার অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম কেন বাজেনি জানি না। ওর আজকে টিউশন ছিল, মানে যে টাইমে টিউশন ছিল সেই টাইমেই ঘুমটা ভেঙেছে। দেখছি কিনা মোবাইলে, ঘুম ভাঙলি তো জানো প্রথমে মোবাইলের দিকে সবাই দেখে, মোবাইলটা দেখি রোজি এত টাইম হয়ে গেছে টিউশন। বাবু দেখছি বাবু ওটা রে অ্যালার্ম দিয়েছিলিস কালকে? ও আমার সামনে অ্যালার্মটা দিল, যে কেন যে ওরা বলে জানি না। দেখছি অ্যালার্ম বাজে না, তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর আবার উঠে তোমার তাড়াতাড়ি। আজ কালকে তোমার কি এখানে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, ওই জন্য আমাদের উপরের ঘরটা শুইনি, নিচের রুমটাতে শুয়েছিল, অসুবিধা হয়নি। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো বলে দিয়ে তোমার তাড়াতাড়ি করে উপরের ঘরটা যেহেতু পরিষ্কার টরিষ্কার ছিল, অসুবিধা নেই। স্যার চলে এলো উপরটায় বসতো, ও একটু ফ্রেশ হয়ে হাঁটি হচ্ছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমার করতে বলতে দেবে। তারপরে না স্যার একটু, স্যারের একটু আসতে লেট হয়েছিলো, তা ও মানে যা করে পেস্ট ফেস্ট করে খাওয়া হরলিক্স তোমার হয়ে গেছিলো, অসুবিধা নেই। আর আজকে ওর একটা এক্সাম ছিল, মানে টিউশন এক্সাম, এক্সামটা দিয়েছে, মোটামুটি তো হয়েছে বললো। আর তোমার আমি বাজার গেছিলাম, এখন বাজার থেকে আজকে ইলিশ মাছ এনেছি, তোমার ইলিশ মাছে দেখি আর বেগুন এনেছি। অনেকদিন থেকে ইচ্ছা তোমার ইলিশ মাছ, যেদিন ইলিশ মাছে তো সব ধরনের আইটেমই করা যায় জানো, কিন্তু আমার ইচ্ছা হয়েছে ওই বেগুনটা নিয়ে এলাম, ভালো বেগুন দেখতে পেয়েছিলাম। ওই জন্য বেগুন দিয়ে ইলিশ দিয়ে যেটা হয় তেল ঝাল মতো ওইটাকে বানাবো। গরমটা একটু কম আছে জানি না কেন, কালকে বৃষ্টি হালকা, সেরকম বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে দেখি গরমটা বেশ কম রয়েছে। ছাতা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না, গরমকালে তো গরম থাকবে, তবে যে যে তাপটা থাকে গরমে সেটা আজকে ছিল না। তো ওয়েদারটা ভালো, স্নানটা সকালেই করে নিয়েছি, তো চুলটা ভিজে দেখতেই পাচ্ছি। আর কি জানি একটু সর্দি সর্দি মতো লাগছে, কেন কি জানো, এত গরমে যে কেন এরকম হয় জানি। তোমার দিয়ে বাবুকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি চলে গেছিলাম। তোমার আজকে বানিয়েছিলাম ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর অর্ডার ডাল, ওকে দিয়ে চলে গেছিলাম। এসে দেখছি আমি যে কোথায় যাই, খাসনি নাকি? না আমি খেয়ে নাম দিয়ে দিই, তো ও কত তাড়াতাড়ি ফিনিশ করলে বেশি দিয়ে জানি, সামনে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। ও পারে আজকে আর যাইনি, এ পারে আমার কাজ মিটে গেছে। দিয়ে তোমার বলছে যে বলছি কয়, বলছে যে খাওয়া হয়ে গেছে। তো বাবু বাবু এই জল খেয়েছি, দেখি হচ্ছে আটটা নিয়ে ওই ফ্যানের নিচটা, এইখানটাতে ফ্যানের নিচটাতে বসে আছে, দেখবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো চেয়ারে নিয়ে আমাদের, এই দেখো ফ্যানটা উপরটা, এই দেখো দেখতে পাচ্ছ ফ্যানটা চলছে আর ও ঠিক নিচটা বসে আছে। এই ফ্যানগুলো হাওয়াটা না বেশি দূর ছড়ায় না ওই জন্য। আর দেখো বই টইগুলো কিরমভাবে পড়ে আছে, ওই দেখো রাধা, দেখো রাধা ওইখানে শুয়ে আছে, শুয়ে আছে না হেলে বসে আছে। দেখো যখন রাধাকে মনে পড়ে তো সব সময় কোলে কোলে নিয়ে থাকে, আর যখন রাধাকে ভুলে যায় রাধা যে কোন জায়গায় পড়ে থাকে তার ঠিক নয়। আর রাধার পাশে ওটা আবার কী রে, একটা বিয়ার নাকি বহু, ও ভয় খাবে তো রাধা, ও ভয় খাচ্ছে কাঁদছে, নিয়ে চলে এসে রাধাকে। চলো দেখি কি কি রান্না হয় না, মানে বললাম তো কি রান্না হবে, আবার রান্না টান্না করি তাহলে। এই ড্রেসটা চেঞ্জ করি, এটাই বাজার পরে গেছিলাম, এটা পরে তো আর থাকবো না, তোমার চেঞ্জ চেঞ্জ করে হাত পা ধোয়া হয়ে গেছে। বাইরে এসে আগে বাথরুমে ঢুকে যাই হাত পা ধুতে, তারপরে মানে রুমেতে আসি। চলো তো রান্না ফান্না করা যাক, খেতে তো হবে বলো, আর যে লোক বাড়িতে না থাকলো আমি আর বাবু থাকলো, খেতে তো হবে। এই যে বেগুন কেটে নিয়েছি, দেখো বেগুনটা এইভাবে করবো, এইভাবে কেটেছি। আর সর্ষে বেটে নিয়েছি, সর্ষেতে একটু গরম গোটা গরম মশলা মানে দারচিনিটা দিয়েছি। আর এই যে ডালটা বানিয়েছি না, এই ডালটা তোমার সকালেতে বানিয়েছিলাম বড়টা দিয়ে খাওয়া বলে অর্ডার দিলাম, আমার মেয়ের খুব পছন্দ করে আর আমার বড় পছন্দ করে এই অর্ডার ডালটা, এই ডালটাই আমার আর মেয়ের দুপুরে হয়ে যাবে, এই ডালটা দিয়েই খাবো ভাত। তো আর মাছটা কি বলো তো, মাছটা তোমার নিয়েছি বড় মাছ নিয়েছিলাম, মাছটা ফ্রিজে রেখে দেবো, আর এখন তিন পিস কি চার পিস করবো,
এখন তোমার 3-4 পিস মতো করব আর বাকি তোমার প্রতিদিন করে প্রতিদিন কালকে দেখি কাল যদি হয় কি এরকম করে 3-4 দিন এই এই মাছটা বড় নিয়েছি বলে 3-4 দিন আমাদের হয়ে যাবে আমি আর বাবু তো আর বাবুকে বলে তো মাছ খুব একটা পছন্দ করে না তোমার সে কাঁটা কাঁটা ভয় পায় বাবু তো কোনো জিনিসই পছন্দ করে না জোর করে খাওয়াতে হয় তোমার তো এইভাবেই করি চলো দেখি রান্না হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে ভাত বাবুর জন্য ভাত আমি ঠান্ডা করতে দিয়েছি এখন খুব গরম আর আম তো আছে আমটা কেটেছি আর এই যে ডালটা বললাম এই যে তরকারিটা হয়ে গেছে দেখো তরকারি বলতে এই মাছের বেগুন দিয়ে ইলিশ মাছের বেগুনের যে তেল ঝালটা আর একটা জিনিস আমি রেখেছি দেখো এই মাছের তেল আমি একটু রেখে দিয়েছি আমি ভাতে মেখে খাবার খুব ভালো লাগে ইলিশ মাছের তেল তো এই দিই খাবো আজকে হয়ে যাবে বাবুকে ডাকি বাবুকে আজকে আমি খাইয়ে দেবো কেন বলো তো মাছ তো আর এই মাছের কাঁটা খুব ছোটো হয় খেতে পারে না তোমার ওই জন্য আমি যখন বাজবো তখন ভাবছি আমি খাইয়েই দেবো ও আবার বলছে একা খাবো দেখি কি করে চলো খেয়ে নিই তাহলে নিজে ঘুমোচ্ছে আমি কি করছি জানো সারা দুপুর আমি বাবার সঙ্গে ঘুমোচ্ছে আমি কি করেছি হাফটা কেক বানানো দেখেছি মানে কি করে কেক টেক বানায় চকলেট চকলেট ওগুলো দেখেছি মানে ডালের কথাকে ওগুলো দেখেছি যে মায়ের জামা কাপড় নিয়ে দেখো পরেছি এইটা মায়ের একটা টপ এটাও পরেছি এই দেখো এটাও মায়ের একটা টপ এবার দেখছি খুলে দিতে হবে নালে বা উঠে গেলে সব জানতে পেরে যাবে হ্যাঁ সব জানতে পেরে আমি তখন বলতে আবার যা হলো এটা বা এটা এটা আবার পরে থাকতে ইচ্ছে করছে দেখি পরে থাকে কিটা বা আবার এটা খুব ফেভারিট সো ফ্রেন্ডস বা উঠে যখন উঠে করবে আর এগুলো ছাড়তে তো হবে তাহলে বা আবার এসব ফুল সুস্থ না এগুলো দেখে নেবে আর একটু রুম টুক রুম ড্রিঙ্ক চিক করে রাখি তাহলে আবার দেখে রেগে যাবে আর ভীষণ জোর বকবে তারপর বাইরে খেতেও যেতে হবে হ্যাঁ বাইরের দিকে প্রচণ্ড মেঘ করে গেছে মনে হচ্ছে কালকে একটু বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়নি হালকা হয়েছিল বেশ ঠান্ডা হয়ে গেছিল ওয়েদারটা আজকে অতটা গরম নেই এরকম মেঘ করেছে কালকে মধ্যে যে বৃষ্টিটা আরও বেশ ঠান্ডা হয়ে যাবে ভালো কি বলো তো গরমের সময় মনে হচ্ছে একটু বৃষ্টি হোক হোক একটু যাতে রাতটা ঠান্ডা হয় আর দেখো বাবু আমার কী করেছে সারা দুপুর ধরে শুধু এই উৎপাত করবে জানো শোবে না এই উৎপাত করে যদি বলে একটু শো সেখানে রেস্ট কর না সেটাও করবে না ও একবার নিচের ঘর আর উপরের ঘর এই করবে উৎপাত করবে আলমারি থেকে জামা বার করবে ঘর নোংরা করে মেকআপ করবে এই করবে কাণ্ড মানে তবে কি একটা ব্যাপার কি ভালো ভালো তো বাইরে চলে যায় না সবসময় তো আমাদের লক করা থাকে আর তোমার চাবি খুলে যেটা বাইরে যায় এটাই এটা আমি বলেই রেখেছি যা করবি ঘরে কর আর তা বলে এত বদমাইশি করলে হয় মানে আর আমাকে এবার গুছিয়ে গুছিয়ে খেতে হবে সব জামা কাপড় আলমারি থেকে লন্ডভন্ড করেছে পরেছে এ করেছে আমি এখন আলমারিতে বসে থাকবো আর এই যে ফ্রুট খাওয়াবো আমি আলমারিতে বসে থাকবো ফ্রুটগুলো এই দেখো এদিকগুলো আছে কলাটা দেখো কেমন কালো হয়ে গেছে কিন্তু কাঠারি কলা তো এরা উপরে কালো হয়ে যায় ভিতরটা কিন্তু ভালোই থাকে লিচু টিচুগুলো ছাড়াই তো ওকে খাইয়ে দিই আবার কখন ডাকতে চলে আসবে এই যে এই বাবা দেখো ও কি কাণ্ড করছে দেখেছো কি করছে বাবু লক হয়ে যাবে বেশি দিস না এ বাবু লক হয়ে যাবে দেখেছো কি করেছে এরকম যদি ঢুকে যায় আর দেখো না দেখবে দেখবে দাঁড়াও দাঁড়াও আর দেখো চাবিটা লাগানোই আছে যদি কোনো কারণে লক হয়ে যায় এরকম করলো চাবিটা ঘুরে গেল বাই করে আর যদি লক হয়ে যায় কি হবে বলে দেখলে এইরাম উৎপাত করবে মানে এমনিতে তো বদমাইস না এরকম যদি করে আর কি অবস্থা বিপদ ঘটে যাবে
না চলে এসো চলে এসো, কেউ আলমারি থাকো গো, আবার ঢুকে পড়েছি আলমারিতে। আমার এখানে থাকতে খুব ভালো লাগে। আর এখানে বাজে বাজে ঝুলি কি? না ওটা খেলার জায়গা না, নিয়ে পড়ো নিয়ে পড়ো। টিউশন নেই, ও বায়না করছে মা ক্যাম্পে যাব একটু খেলা করব, তাই চল তাহলে বেশি দূর তো না, ট্রেন বাসটা ধরতে হবে না, তাই রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাবুকে খেলাতে। সবাই মুখে একটাই কথা কি গরম গরম গরম, না কি গরম সত্যি। তাই তোমার এখনো সন্ধে হয়নি, বেলা আছে। বাবু এদিকে দেখো, দেখা হবে বুনুটার সাথে, খেলা হবে, ক্যাম্পে যাই গিয়ে তারপর দেখাবো। ক্যাম্পে সামনেটা ভিডিও করছি না, আগের দিন তো দেখিয়েছি না, সেই জন্য প্রতিদিন আর ভিডিও করছি না, ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। এখানে দাঁড়িয়ে আছি, দেখো গাড়ি এসেই যাচ্ছে, দেখছো? এবার মনে হচ্ছে ফাঁকা হচ্ছে, চলো তাড়াতাড়ি চলে যাই। বুনুকে দেখবি বুনি, হাতি হাতি করবে, হাতি হাতি, এটা কি এটা কি, চলো হাতি হাতি করবো। সো কিউট, এসো 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 এদিকে 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 এদিকে, এই দেখো এই এই, ও দিদার কাছে যাবে পুরো, আমি একটা লোক দেখাচ্ছি চলে গেল ওদিকে, ও দিদার কাছে যাবে, হ্যাঁ দিদাকে ছাড়ে নে বলছে। এই দেখো সন্ধে হতে চললো, এই দেখো সন্ধে হয়ে গেছে। তোমার আর বাবু না, ওকে অনেকগুলো বন্ধু পেয়েছে তোমার ওই বড় পার্কটার ওদিকে চলে গেছে খেলতে, তোমার ওখানে ছুটে ছুটে খেলছে, আমি দেখতে পাচ্ছি, কারণ আমি ছোট পার্কে বসে আছি আর ও বড় পার্কে খেলছে। তারা তোমাদেরকে দেখো, ওই দেখো ওইদিকে বড় পার্ক আছে, ওইদিকে বড় পার্কে দেখতে পাচ্ছি, দেখো কত বাচ্চারা ছুটে ছুটে খেলছে দেখতে পাচ্ছ। এইখানটা সত্যি খুব ভালো জানো তো খেলার দিক থেকে, মানে তুমি নিশ্চিন্তে, আমরা যখন কোয়ার্টারে থাকতাম নিশ্চিন্তে ছাড়া যায়, তো বাইরে যাবে না, গেটে বাইরেতে যেতেও দেবে না, এখানে ওই সমানে বসে খেলতো, তারপরে সময়ে চলে যেত, আবার যদি হয়তো দেরি হতো ওকে আবার ডেকে নিয়ে যেতাম, আবার সামনে থেকে হাত পাড়তাম এরকম।
আছে এইখানটা অন্য ছিল এইখানটা তো খাটটা ছিল খাটটা কোথায় গেল দিদার কাছ থেকে দূরে দিয়ে দে আমি কোয়ার্টারে গিয়েছিলাম ওই একটা বন্ধু ছিল তাদের কোয়ার্টারে তার সাথে খেলছিলাম তাদের একটা তাদের একটা পুচকু আছে ওই পুচকুটার সাথে আমি বাবু খেলছিল আর আমি বসে একটু গল্প করছিলাম টিভি টিভি দেখছিলাম আমি লুকাচ্ছিলাম আমাকে কথা বলছিলাম আর ছোট কোয়ার্টারগুলো ছোট তো মানে কি বলবো মানে মনে হচ্ছে মানে কত অল্প জায়গা মানে যে পাঁচজন যে দাঁড়াবে সেই জায়গাটা নেই এরকম ব্যাপার তো এবার বাড়ি ফিরছি তোমার আর বাইরেটা কি সুন্দর হাওয়া বাইরেটা যতটাই হাওয়া ওয়েদারটা ভালো ঘরটা ততটাই গরম তারপরে সত্যি বল বাবু ঘরগুলো কি গরম হ্যাঁ ওদের ঘর না সবাই দেরি মানে ঘরগুলো ততটাই গরম আমাদেরও বোধ হয় এই দেখো কোয়ার্টারে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো ফ্রেন্ডস এখানে সামনে একটা পার্ক আছে বাড়ি লাগাতে চাপে না অন্ধকার বড় বড় ঘাস আছে এই পার্কটা চাপে বলে বায়না করছি সারাদিন কত দোলনা চেপে চেপে ওর হয় না এটা করে ঘাসটা বড় বড় হয়েছে চলো ও বলছে আবার স্লিপ চাপে তো ওকে আবার চাপিয়ে দেবো স্টিলে কোথাও কাটাকুটি থাকলে কেটে যাবে হাত পা ক্যাম্প থেকে এসে পড়েছি এসে বাবু একটু পড়তে বসেছিল তোমার আসতেই তো তোমার লেট হয়ে গেছিল তাও তোমার সামনে এক্সাম এগিয়ে আসছে ওই জন্য বাবা পড়তে বলতো খেও না দাঁড়াও আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি মানে যাদের বাড়ি গিয়েছিলাম তাদের বাড়ি মিষ্টি দিয়ে মানে তারা মিষ্টি দিয়েছিল অনেকে মানে এক টিফিন মিষ্টি দিয়েছিল মানে আনতে এনে ঢালতে ঢালতে তার গরমের সময় ঢেলে তো রাখবি আর দিও না গরম দিয়ে তোমার মিষ্টি দিয়েছিল এত আস্তে আস্তে বাবু দেখছি তিন চারটে খাওয়া হয়ে গেছে আর কি বলবো তোমার এত মিষ্টি পোকা আমার বাবুটা আর তোমাদের দেখাই আজকে ডিনারে কি হয়েছে তো সেটা তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করো অবশ্যই আর সাবস্ক্রাইব করো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তখনকার মতো বাই বাবু ওদিকে হাত বাড়িয়ে বাই করে দাও ওকে বাই